Parto is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। তো কালকে আমি লাইভটা দেখে, বাবা জীবনের লাইভ দেখে একটা ভিডিও নেমেছিলাম, তোমরা সবাই দেখেছো, অনেকে অনেক রকমের কমেন্ট করেছো, অনেকে অনেক রকম আমাকে বোঝানোর চেষ্টা করেছো, অনেকে অনেক রকমের, সবার কথাগুলো সত্যি সত্যিই তাই। তোমরা ভিউয়ার্সরা একদম সাচ্চাভাবে কথা বলো, এটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। তো চলো আজকে সেই বাচ্চাটা নিয়ে আমি আরও কিছু কথা অবশ্যই তো বলতেই হবে, কারণ বাচ্চার পিতাটি এত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে, সত্যি সেই সময়টায় আমারও কিন্তু ওর কান্না দেখে চোখের জল বেরিয়ে এসেছিলো, কারণ মায়ের জাত তো একটু ইমোশনাল হয়ে যায়, চোখের জল চলে এসেছিলো। আমি কমেন্ট করে অনেক কথাও বলেছিলাম, তো আমাকে সিম্প্যাথি দেখালো কিনা আমি জানি না, আমার স্ট্রাইকটা তুলে নেবে, আমার কিন্তু স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য আমি ওর লাইভে গিয়ে কমেন্ট করিনি। আমি সব সময় সঠিক পথে চলার চেষ্টা করেছি, সঠিক ডিসিশানটা দেওয়ার চেষ্টা করেছি, তাতে কে কীভাবে নিল তাতে আমার কিছু যায় আসে না। তো তার মধ্যে আর একটা কথা বলি, পরক্ষণেই সবিতা দেবী দেখলাম লাইভে বসেছে, লাইভে বসার পরে দেখলাম আমাদের ঝিমি বেশ হাসতে হাসতে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে শেষ হয়ে যাচ্ছিল, তার শাশুড়ি যতই হোক তারও তো নাতি নাতি ছিল না, সেই নাতিটা মারা গেছে, তার বাবা মানে বাচ্চাটির পিতা এত কান্নাকাটি করছে, অথচ তার ঠাকুমা হাসতে হাসতে লাইভে বসেছে, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, ঝিমি বাবা জীবন মানে নামগুলো ধরেই বলছে, এটা তো আমার দেওয়া নাম, হ্যাঁ তো কেন এত কাঁদছিল, বলছে না না কিছু ব্যাপার না, সামান্য এইসব ব্যাপার নিয়েই ওদের মধ্যে ছিল, মানে ঠাকুমা জানেই না যে কি ঘটনা ঘটে গেছে। তো চলো এগুলো জাস্ট আমি এমনি তোমাদেরকে ব্যাপারগুলো শুনিয়ে রাখলাম, চলো পুরো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, তারপরে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দেবে। ও আমাকে এসে যদি মনে করে যে আমার স্ট্রাইকটা তুলে নেবে বলছে বলে আমি ওর হয়ে ভিডিও করব, কিংবা আমি আমার স্ট্রাইক দিয়েছে চ্যানেলটা সেই ভয়ে আমি পিঙ্কিপালের এগেনস্টে ভিডিও করব, কখনোই না, আমি পিঙ্কিপালের হয়েও ভিডিও করব না, ওর হয়েও ভিডিও করব না। পিঙ্কিপালের যখন দেখছি আমি মানে আমি নামও আর বলবো না, পিঙ্কিপালের সত্যি কথা নামও বলবো না, যে গাছের ছাল এরকম ফল এরকম সেই গাছও গণ্ডগোল হতেই পারে, সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি, কারণ গাছের ফল যদি এরকম হয় গাছটাও দুদিন পরে আমাকে অনেকে এসে পার্সোনালিও জানিয়েছে, কমেন্ট করেও জানাচ্ছে যে দিদি তুমি এবার সত্যি আমি সাবধান হয়ে যাব, আমি আজকে থেকে পিঙ্কিপালের নামও এই ভিডিওতে কোনো ভিডিওতে পিঙ্কিপালের নামও বলবো না, আমি ঝিমির মা বলে বলবো, আর না হলে পাল ম্যাডাম বলে বলবো, ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝে নেবে পাল ম্যাডাম বলে বলবো, কারণ ওনাকে আমি অসম্মানও তো করতে পারি না, কারণ ওনার সাথে আমার কোনো কিছু হয়নি, কিন্তু কিছু কিছু বিহেভিয়ার সবারই আছে, জীবন চলার পথে চলতে গেলে কিছু কিছু বিহেভিয়ার মানুষের অনেক রকমের হয়ে থাকে, তো সেই ব্যাপারটা নিয়ে আমি এখানে আলোচনা করতে আসিনি। আমি যে কথাটা অবশ্যই আমি যদি তার কিছু খারাপ লাগে আমি তো ভিডিওর মাধ্যমে বলি এবং বলবই, কাউকে আমি এখানে ছেড়ে কথা বলবো না, কারণ আমার চ্যানেলটার নাম কি বলো তো, প্রতিবাদ মহল। আমিও যদি অন্যায় করি সেই অন্যায়টা নিয়েও কিন্তু আমি পরের দিন এসে ভিডিও করি, অবশ্যই বুঝতে পারি না, অনেক সময় হয়তো করেই ফেলি বলেই ফেলি দুটো কথা, সেটা নিয়েও কিন্তু আমার নিজের উপর নিজেরও আমি কিন্তু প্রতিবাদ চালাই, নিজের কথাও নিজে বলতে কিন্তু আমি ছাড়ি না, তারপর আশেপাশের মানুষ তো কোন ছাড়। তো চলো, তো মূল কথায় ফিরে আসি, ওখানে খুব কান্নাকাটি করছিল, এমন কি ঝিমি তাকে নাকি পায়ে ধরে দিব্যি করে গোপালের মাথায় দিব্যি করে নাকি সে বলেছে তাকে তার মা ওষুধ খাইয়ে নষ্ট করে দিয়েছে, ভালো কথা, খুবই ভালো কথা, কারণ তার সাথে ঘটেছে ঘটনাটা সে তার স্বামীকে বলতেই পারে, বলেছে, কিন্তু এটা ভেবে দেখতে হবে এটার মধ্যে কতটা রিয়েলিটি আছে, হয়তো আছে, নাহলে ও কেন মিথ্যা কথাই বা বলবে। আচ্ছা তাহলে এইভাবে যদি আমরা ভাবি, তার আগেও তো অনেক রকমের কথাই বলেছে, তাহলে ওইগুলোর মধ্যেও রিয়েলিটি আছে, আমাদের ভেবে দেখতে হবে। আমি সেই প্রসঙ্গটাও বাদ দিয়ে দিলাম, আমি আসি একদম নিট অ্যান্ড ক্লিয়ার একটা প্রসঙ্গে, তক্ক বিতর্কে আমি যেতেই চাইছি না, নিট অ্যান্ড ক্লিয়ার একটা প্রসঙ্গে আসছি। হ্যাঁ, একটা ওয়েতে আমি ভিডিওটা বলি, কীরকম দেখো, যখন আমরা রেকর্ডিংও শুনেছি, রেকর্ডিং ছাড়া তো কোনো কথা চলে না, রেকর্ডিংও শুনেছি, যখন ঝিমি প্রেগনেন্ট
প্রেগনেন্ট, সত্যি ও প্রেগনেন্ট হয়েছিল, সত্যিই হয়েছিল প্রেগনেন্ট। তো ওই যে প্রেগনেন্সিটা ও কিন্তু তার হাজব্যান্ডকে ফোন করে জানিয়েছিল, বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই বাবা জীবন নিজে সেটা রেকর্ডিং কিন্তু ছেড়েছে। আচ্ছা তাহলে বাবা জীবনের কি উচিত ছিল? বাবা জীবন তো জানেই, ও এসে এখন বলছে রেড লাইন এরিয়াল মহিলা আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে, আমি কোনোদিন ওকে ক্ষমা করবো না। তুই তো এটা আগাগোড়াই জানতিস বাবা জীবন, তুই তো আগাগোড়াই জানতিস ওই মহিলা রেড লাইন এরিয়াল মহিলা, ওই মহিলা খুব খারাপ মহিলা, ওই মহিলা কখনোই তোদের ভালো চায়নি, তাই তো বন্ধুরা? ওটা তো শুরু থেকেই ও জানতো, সবসময় তো এসে বলে এই কথাগুলো। তো তুই যখন জানতিস তাহলে তোর কী উচিত ছিল? এখন যেরকম কান্নাকাটিটা করছিস, হাকুলি বিকুলিটা করছিস, তাহলে সময় মতো তোর ভাবা উচিত ছিল, তাহলে কোনো না কোনো জায়গায় আজকে তুই যেভাবে আকুলি বিকুলিটা করছিস তাহলে তোকে এখানে বলা যায় যে আজকে এই সন্তানটা, এই বাচ্চাটা মরার পিছনে পিতাও দায়ী, চাইলে কিন্তু বাবা বাচ্চাটাকে বাঁচাতে পারতো। কি বন্ধুরা, সে যদি চাইতো, সে যদি চাইতো, সে যদি কন্টেন্ট ক্রিয়েট না করে আমার পত্নীর প্রতি আমি খুব একনিষ্ঠ, আমি খুব কর্তব্যশীল একজন স্বামী, কর্তব্যশীল একজন পিতা, তাহলে সে কী করতো? ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে সব ভুলে যে সোনাই চল তুই আমি আসছি চল নিয়ে চলে আসতে পারতিস, নিয়ে চলে আসতে পারতিস, কিংবা তুই যেতে পারতিস যে কী ঘটনাটা ঘটেছে, তুই গিয়ে পাল ম্যাডামের সামনে দাঁড়াতে পারতিস, ফেস টু ফেস হতে পারতিস যে আমার বাচ্চা আছে ওর পেটে, তাহলে আমার এখানে অধিকার আছে আমার বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়, এই কথাটা অন্তত জানিয়ে দিয়ে আসতে পারতিস। অন্তত সোশ্যাল মিডিয়াতে যখন এনেছিলিস তাহলে সোশ্যাল মিডিয়াতেই ওদের বাড়িতে থেকেই তুই জানাতিস ব্যাপারটা যে দেখো আমার সন্তান কিন্তু ওর গর্বে যদি কোনো কিছু সমস্যা হয় ও নাই, তুই বলতেই পারিস যে ওই সময়টা আমি কী করে যাবো, ওর মধ্যে আমার সাথে রাগারাগি ছিল, কিংবা ওদের বাড়িতে গেলে আমাকে তোকে তো মেরে ফেলতো না, ওদের বাড়িতে গেলে অন্তত মেরে ফেলতো না, তাই তো? কত রকম মানুষকে জায়গা দিয়েছে, আর তুই তো তোর মেয়ের হাজবেন্ড, তুই যদি সামনে গিয়ে দাঁড়াতিস, অন্তত একটু নত হয়ে যদি দাঁড়াতিস, ফেলে কিন্তু তোকে দিত না, মেরেও দিত না, তাহলে তুই ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে, বন্ধুরা পয়েন্ট ইট, কিন্তু কথাটা আমি ভুল বললাম না সঠিক বললাম তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তুই যাওয়া দরকার ছিল গিয়ে যে আমার সন্তান আমার স্ত্রীর গর্বে আমার সন্তানের জন্য কোনো কিছু না হয় সোশ্যাল মিডিয়াতেই, তুই সোশ্যাল মিডিয়াতেই বলে আসতিস, তারপরে দেখতাম যদি কোনো স্টেপ নেওয়া হতো তাহলে আমরা সেটা ভাবতে পারতাম। আর তুই তো জানিস এই যে তোকে যেহেতু পছন্দ করে না, তোকে যেহেতু দেখতে পারে না, তাহলে পাল ম্যাডাম বাচ্চাটাকে নষ্ট করে দিতেই পারে, তুই জানতিস সেটা, তাহলে তুই অপেক্ষা করছিলিস যে যবে নষ্ট করবে তারপর আমি তোলকালামটা শুরু করব, এরকমটাই কি তুই চেয়েছিলিস মনে মনে? নাহলে তুই তখন কেন যাসনি? এখন যেমন আকুলি বিকুলিটা করছিস তখন কেন যাসনি? এটা হলো বড় একদম প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কথা বন্ধুরা, আরেকটু কথা আমি ক্লিয়ার করে দিয়ে যাই, সবাই দোষী করছে মেয়েটির মাকে, মেয়েটির মা বাচ্চাটিকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা বাচ্চাটি মা সে কি খুব কুচিখুকি, সে কি কিচ্ছু বোঝে না, আর সে কি তার মায়ের চালনাতেই চলে? ওর মা উঠ বললে ওঠে, বস বললে বসে, তোমাদের মনে হয় মেয়েটিকে দেখে যদি তাই হতো যে সুস্থ সভ্য মেয়ের মতো ওর মা এনে ওষুধ দিল যে মনা নে খা বাচ্চাটাকে নষ্ট করে দেয়, ও খেয়ে নিল, ওর নিজস্বতা কোনো কিচ্ছু ওর মধ্যে ছিল না যে না মা আমি এটা নষ্ট করব না, এটুকুনি কথা তো বলতেই পারতো। আচ্ছা তাহলে ও যদি মনে করে যে জোর করেই ওর মা ওকে খাইয়ে দিল, ওষুধটা খাইয়ে নষ্ট করে দিল, জোরেই করেছে, প্রেশারাইজ করেছে, কিংবা ওর মার বাধ্য হয়ে ও খেয়েছে, আজকে যে ঘটনাটা ঘটেছে, তোর মা তো পরবর্তীকালে চাইছিলই না তোমাদের ভাষায় কিংবা বাবা জীবনের ভাষায় কিংবা ঝিমি রানীর ভাষায় যেটা এখন গিয়ে দাঁড়াচ্ছে যে ও চায় না ওর সাথে ও সংসার করুক, ওকে নিয়ে যেটা পরিস্থিতি চলছে ওকে নিয়ে ওর মা ব্যবসা করে, ওর মা দাঁড়াতে চাইছে, ওর মা খেতে চাইছে, তাহলে তার জন্য ওকে আটকে রাখতে চাইছে, স্বামীর ঘর করতে দিচ্ছে না, তাই তো বন্ধুরা? এই কথাটাই উঠছে, তাহলে পারলো না কেন ঝিমির মা পিঙ্কি সরি পাল ম্যাডাম ওকে আটকে ওর মায়ের বাড়িতে রাখতে? পয়েন্ট ইট। আচ্ছা আরেকটু কথাও আমি বলে দিই, যে মেয়েটার নিজেরই কোনো সিকিউর নেই, মানে সে তার স্বামীর বাড়িতে থাকতে পারবে, আদৌ থাকতে পারবে তো তার স্বামীর বাড়িতে, তার স্বামীর সাথে আদৌ সংসার করবে তো, আদৌ সংসার করবে তো, চিরস্থায়ী জায়গা তো এটা তার, যে মেয়েটার বিয়ে হয়ে এক বছরও হয়নি এখনও, তার মধ্যে 14 বার আসছে 14 বার যাচ্ছে, এই সম্পর্ক ভেঙে দিচ্ছে, এই ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে
একটা সচিন্তাশীল সজ্ঞানের বাবা মা। আমি পাল ম্যাডামের কথা বাদ দিলাম, এখানে পাল ম্যাডামের কথা আমি বলছি না, পাল ম্যাডামের তো কোনো বোধ বুদ্ধি নেই, পাল ম্যাডাম তো রেড লাইন এরিয়াল মহিলা, ও তো মেয়েকে বেছে খাবে সেই চিন্তাধারা, ওনার কথা আমি বাদ দিলাম, উনি নেই এখানটায়, মুছে দাও ওনাকে। আমি বলতে চাইছি যেটা একদম বাবা মা যারা সব বিচক্ষণ বাবা মা, ঠিক আছে, অ্যালার্ট বাবা মা যারা, তারা কি কখনো এরকম পরিস্থিতিতে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সে চাইবে যে যে মেয়েটা আমার এক বছরের মধ্যে ছবার আমার বাড়িতে চলে এসেছে, তার কোনো সিকিউরিটি নেই, তার সংসার করবে কি না করবে, প্রতি মুহূর্তে তার বান্টুনি অবধি কথা বলছে লাইভে এসে যে তার বান্টু ছোট, হেনা ছোট, ত্যানা ছোট, জাস্ট কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। তাহলে সেই মেয়েটা হয়তো আর সংসার করবে না, হয়তো আর সংসার করবে না, এটাই তো বাবা মা ভাবতেই পারে, সবসময় আমরা বাবা মার দিকে সবটা ঠেলে দেবো না, যা হবে বাবা মা দোষী, সন্তান ভালো করলেও মানে বাবা মার তখন হাত থাকে না, খারাপ হলে বাবা মাই সব কিছুতে দায়ী। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার মা যদি এই ডিসিশনটা নেয়ও, খুব ভুল নিয়েছিল, আমি কখনো সমর্থন করছি না যে একটা বাচ্চাকে মেরে ফেলার সমর্থনটা আমি কখনো করছি না, কিন্তু এই যে ইনসিকিওর জায়গাটায় দাঁড়িয়ে বাচ্চাটাকে যদি সে জন্ম দিত, আজকে দ্বিতীয় আর একটা ঝিমি তৈরি হতো, বন্ধুরা কথাটা কিন্তু ভেবে দেখবে, দ্বিতীয় আর একটা ঝিমি তৈরি হতো, পাল ম্যাডাম ওটার ভুক্তভোগী বলেই পাল ম্যাডাম হয়তো স্টেপটা নিতে বাধ্য হয়েছে, স্টেপটা নিতে বাধ্য হয়েছে, তাই না বন্ধুরা? তো চলো কন্টিনিউ, এটা নিয়ে আরও ভিডিও তো অবশ্যই আসবে, পুরোটা ক্লিয়ার করতে পারলাম না কারণ 11-12 মিনিট অলরেডি হয়ে গেছে, আরও আছে কথা, কথা শেষ নেই। তো আমি যে আজকে কথাগুলো বললাম, যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই তোমরা হলে কি আমার জনার্দন, মানে জনতা জনার্দন, তোমরা হলে কি আমার ভগবান, তোমরা আমাকে এসে কমেন্ট করে জানাবে যে আমি এখানে যে কথাগুলো বললাম একটা কথাও ভুল বললাম কিনা, একটা কথাও ভুল বলে, যে মেয়েটার কোনো সিকিউরিটি নেই, আজকে ছেলেটা মেয়েটা 5 বছর সংসার করুক, ছেলেটিও মেয়েটিকে সম্মান করুক, মেয়েটিও ছেলেটিকে ঠিক সম্মান করুক, স্বামী স্ত্রীকে যোগ্য সম্মান দিক, আর স্ত্রীও স্বামীকে যোগ্য সম্মান দিয়ে 5টা বছর তোর আগে কাটা, তোদের এখনই বাচ্চা, তোদের নিজেরাই বাচ্চা, তোর নিজেদেরই কোনো বুদ্ধি নাই, তোদের নিজেদেরই কোনো ডিসিশান নাই, তোরা একটা বাচ্চা নিয়ে এসে কেন সেই বাচ্চাটাকে নষ্ট, মানে শেষ করে দেওয়ার কথা ভাবছিস, সেই বাচ্চাটা সত্যিই শেষ হয়ে যাবে, তোদের মতো বাবা মার পাল্লায় পড়লে ও কী শিখবে বলতো, কী শিখবে, আগে তোরা নিজেরা বড় হ, তারপরে বাচ্চার কথা ভাববি, সঠিকভাবে যদি চলিস কিচ্ছু হয়নি, বাবা জীবন তোকে বলছি কিচ্ছু হয়নি, এরকম হয়ে থাকে ঘটনা, তাতে তোর বউর বেবি আসবে না পরবর্তীকালে, এটা কোনোদিনও সম্ভব নয়, আসতেই পারে, আসবেই, আসতে পারে না আসবেই, কিন্তু আগে তোরা নিজেদের মাটির পায়ের তোলাটা শক্ত কর, তোদের নিজের মাটিটা শক্ত কর, তোদের নিজেরা আগে 5টা বছর কাটা, 5টা বছর একসাথে কাটা, তারপরে বাচ্চা নেওয়ার ডিসিশান নেবি, অনেকটা ম্যাচুরিটিও আসবে তোদের মধ্যে, তারপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করবি। বন্ধুরা আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।